আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। এইখানে যে রাইট ফর্ম অফ ভার্বটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঢাকা বোর্ড, সিলেট বোর্ড এবং সর্বশেষ চট্টগ্রাম বোর্ড 2022 চলে এসেছে। সো আমরা এই রাইট ফর্ম অফ ভার্বটা নিয়ে আজকে আলোচনা করব। সো তার আগে আমি আপনাদেরকে শব্দের অর্থগুলো বলে দিই। ড্রাইভ মানে হচ্ছে চালানো, সলভ অর্থ সমাধান, ক্রিয়েট মানে সৃষ্টি, সাফার অর্থ ভোগ করা, অকার মানে হচ্ছে ঘটনা বা যেটা ঘটে সেটাই হচ্ছে অকার। তারপর আছে রিচ, রিচ মানে হচ্ছে পৌঁছানো, কজ শব্দের অর্থ হচ্ছে কারণ, ক্যারি মানে বহন করা, ভায়োলেট মানে হচ্ছে ভঙ্গ করা, কোনো আইন ভঙ্গ করা বা যে কোনো নিয়ম ভঙ্গ করা। তারপর হচ্ছে গিভ মানে দেয়া। এবার আসেন আমরা আলোচনায় চলে যাই। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি, মানে হচ্ছে আমাদের দেশের বড় বড় শহরে যানজট একটি সাধারণ সমস্যা বা একটি কমন সমস্যা, ঠিক আছে। তারপর ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম, তাহলে শূন্যস্থানে কী বসবে? শূন্যস্থানে বসবে ক্রিয়েটস অথবা কজেস। সো এখানে আমরা ক্রিয়েটস বা কজেস কেন বসাচ্ছি? যেহেতু এখানে ভেহিকলস আছে, সো এটা তো প্লুরাল, তাহলে এখানে ক্রিয়েটস বা কজেস কেন বসছে? এটা একটা অনেক বড় কোয়েশ্চেন সবার। এটার কারণ হচ্ছে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এটা পুরোটাই হচ্ছে একটা ফ্রেজ, আর এই ফ্রেজের হেড ওয়ার্ড অর্থাৎ মেইন ওয়ার্ড হচ্ছে নাম্বার। সো যেহেতু নাম্বার সিঙ্গুলার, সেহেতু ভার্বও সিঙ্গুলার হয়েছে, ক্রিয়েটস অর কজেস যে কোনো একটা বসাতে পারেন। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস কজেস ট্রাফিক জ্যাম, মানে কি যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে যানজটের সৃষ্টি হয়। মেইনলি ইট ড্যাশ ইন দ্য কনজাস্টেড এরিয়াস, কনজাস্টেড মানে হচ্ছে যানজটপূর্ণ, ভিড়ে পরিপূর্ণ। তাহলে এখানে বলছে এটি প্রধানত যানজটপূর্ণ এলাকায় ঘটে। তাহলে এটি বলতে কোনটিকে বোঝাচ্ছে? ট্রাফিক জ্যামকে বোঝাচ্ছে। তাহলে ইট দেয়া আছে, তাহলে ইটের পরে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করি। এখানে বসে যাবে অকার্স, মানে এটি ঘটে। সো এখানে অকার্স কেন বসেছে? কারণ তার আগে ইট দেয়া আছে, যেহেতু ইট সিঙ্গুলার, তারপরে আমরা একটা সিঙ্গুলার ভার্ব নিয়ে এসেছি অকার্স, অকারের সাথে অ্যাস দিয়ে দিয়েছি। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম, তাহলে এখানে কি বসবে সি নাম্বারে? এখানে বসবে কজেস অর ক্রিয়েটস। সো কেন এখানে কজেস বা ক্রিয়েটস বসছে? কারণ এখানে দেওয়া আছে টেন্ডেন্সি, টেন্ডেন্সি মানে প্রবণতা, যেহেতু টেন্ডেন্সি সিঙ্গুলার, তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব কজেস অর ক্রিয়েটস। এর মানে কি? ওভারটেকিং মানে কি? ওভারটেকিং মানে হচ্ছে একটি গাড়িকে অপর গাড়ির ছাড়িয়ে যাওয়ার যে প্রতিযোগিতা সেইটাকে বলা হয় ওভারটেকিং। টেন্ডেন্সি মানে হচ্ছে প্রবণতা। তাহলে এক গাড়িকে অপর গাড়ির ছাড়িয়ে যাওয়ার যে প্রবণতা বা প্রতিযোগিতা, সেটার কারণে এই ট্রাফিক জ্যামটা সৃষ্টি হয়। তাই এখানে ক্রিয়েটস বা কজেস যে কোনো একটা আপনি বসাতে পারেন। সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, তাহলে এখানে বলছে কিছু চালক ট্রাফিক নিয়ম অমান্য করে গাড়ি চালায়। সো সাম ড্রাইভার্স ভায়োলেট, অমান্য করা, অমান্য করার ইংরেজি কি? ভায়োলেট। তাহলে এখান থেকে আমরা ভায়োলেটটা এখানে নিয়ে আসবো। সো এখন প্রশ্ন আসতে পারে যে ভায়োলেটের সাথে অ্যাস বা ইয়েস কিছু বসে নাই কেন? এটা এই জন্য, কারণ ড্রাইভার্স অ্যাস আছে, তার মানে এটা হচ্ছে প্লোরাল। সো যেহেতু সাবজেক্ট প্লোরাল, তারপরে ভার্বটাও প্লোরাল, সো সেই জন্য ভায়োলেট মানে কিছু কিছু ড্রাইভাররা আছেন যারা ট্রাফিক রুল অমান্য করেন, ভায়োলেট মানে অমান্য করা। তারপর অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, তাহলে কি করে? ড্রাইভ করে কেয়ারলেসলি। তাহলে এখানে চলে আসবে এই ভার্বটা, এখানে আমরা ড্রাইভ এই ভার্বটা বসাবো এখান থেকে, ড্রাইভ কেয়ারলেসলি। সো এখানে ভায়োলেটও হচ্ছে প্লোরাল এবং ড্রাইভ প্লোরাল, যেহেতু সাবজেক্ট ইজ অলসো আ প্লোরাল সাবজেক্ট, এই জন্য। তাহলে এই সেন্টেন্সের মানে কী দাঁড়াচ্ছে? কিছু চালক ট্রাফিক নিয়ম অমান্য করে গাড়ি চালায়। ইট ড্যাশ আ লট অফ পেইনস টু দ্য পিপল, তাহলে এইখানে কি বসবে? এইখানে বসে যাবে গিভ, এইটা এখানে বসে যাবে, মানে কি করে? এটা দেয়, কি দেয়? অনেক বেশি যন্ত্রণা দেয় মানুষকে। সো এই দেয় শব্দের ইংরেজি হচ্ছে গিভ, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসেছি গিভস, কারণ এটার আগে যে সাবজেক্টটা আছে ইট, সেটা হচ্ছে সিঙ্গুলার। সো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস ক্যান নট ড্যাশ হসপিটাল টাইমলি, তাহলে অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস। সো এখানে ক্যারিং কেন? এটা এই জন্য যে অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস মানে হচ্ছে যেসব অ্যাম্বুলেন্সরা পেশেন্টস মানে রুগীদেরকে বহন করে, সো সেই ক্ষেত্রে এখানে ক্যারিংটা আমরা ব্যবহার করেছি।
carrying patience cannot reach মানে সময় মতো পৌঁছাতে পারে না না পারাটাই গুরুত্বপূর্ণ ভার্বটা হচ্ছে এইটা যে সময় মতো পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্সগুলো সো এইখানে আমরা রিচ ক্যান ব্যবহার করলাম কারণ এইখানে একটা মডেল ভার্ব ক্যান আছে সো যখন আপনি কোনো মডেল ভার্ব দেখবেন তারপরে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকবে এবং সেটার সাথে অন্য কোনো কিছু যুক্ত হবে না অ্যাজ বাই এস কিছু থাকবে না সো যেহেতু এখানে ক্যান আছে তারপরে আমরা রিচ ব্যবহার করেছি যেটা সেটা যেভাবে ছিল ঠিক সেভাবেই তাহলে এই সেন্টেন্সটার মানে কি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলো সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারে না সো ক্যান নট রিচ হসপিটাল টাইমলি স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম ঠিক আছে তাহলে এখানে বসবে এই ভার্বটা সাফার তাহলে এখানে সাফারটা কেন বসলো কারণ স্টুডেন্টস প্লোরাল অফিস গোয়িং পিপল প্লোরাল সো যেহেতু সাবজেক্ট প্লোরাল সেই জন্য আমরা একটা প্লোরাল ভার্ব সাফার এনেছি এবং এটার সাথে অ্যাজ বাই এস কোনো কিছু যুক্ত করিনি সুতরাং এটাকে আমরা প্লোরাল রেখে দিয়েছি তাহলে এই সেন্টেন্সের মানে কি এটার মানে হচ্ছে যানজটের কারণে শিক্ষার্থী এবং অফিসগামী লোকজনও ভোগান্তিতে পড়তে হয় দিস প্রবলেম শুড বি ড্যাশ ইমিডিয়েটলি তাহলে শুড বি সলভড শুড বি সলভড ইমিডিয়েটলি তাহলে এই যে ভার্বটা আছে সলভ এইটাতে এটার সাথে আমরা ইডি যুক্ত করে দিয়ে সলভড করে দিব কেন কারণ এটা হচ্ছে একটা প্যাসিভ ফর্মে আছে প্যাসিভ ফর্মে থাকলে শুড প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্মটা বসে তাহলে সলভের থার্ড ফর্ম হচ্ছে সলভড তাহলে দিস প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি এই সমস্যা অবিলম্বে সমাধান করা উচিত সো এই ছিল আমাদের আজকের আলোচনা কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন আর দেখেন এইখানে কিন্তু আমি দু একটা জায়গায় মেনশন করে দিয়েছি কেন কোনটা কীভাবে হচ্ছে সো এটাও দেখে নিতে পারেন ভালো করে তারপরেও না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে